মাত্র কয়েক মাসে নিজেকে ঘষে মেজে পুরনো চেহারায় ফিরলেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। উজ্জ্বল লাল রঙা পোশাক, উঠছে খোলা চুল, চোখে মুখে দুনিয়া জয় করার নিশ্চুপ আস্ফালন, এমনই এক ফটোশুটে নজর কাড়া শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি বলছে ওজন কমেছে আগের থেকে বেশ খানিকটা। ইউবানের জন্মের পর তার শরীর ঘিরে চলতে থাকা যাবতীয় ট্রোল মিমিরি যেন কড়া জবাব দিয়েছেন শুভশ্রী। বুঝিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলেই উপায় হয়, বার্তা দিয়েছেন মাতৃত্ব পরবর্তী ওজন বৃদ্ধি একেবারেই স্বাভাবিক। ক্যাপশনটিও বেশ নজর কাড়া। শুভশ্রী লিখেছেন, আবার ক্যামেরা ফেস করার অনুভূতি যেন কিছুকেই হার মানাতে পারে না। প্রিয় অভিনেত্রীর ওয়েট লসের কিসসা চোখে পড়েছে ভক্তদেরও, কমেন্টেও জুটেছে প্রশংসার ভিড়। বিগত কিছু মাস ধরে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত শেয়ার করা ওয়েট লস জার্নি যে আক্ষরিক অর্থে কাজে লেগেছে তা মনে করিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ইউবানকে বড় করে তোলার গুরুদায়িত্ব পালন করছেন অভিনেত্রী, পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক, শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাকে বডি শেমিং এর শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষ তার জবাব দিয়েছেন নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তর সেশনে শুভশ্রীর ওজন বাড়া নিয়ে বিরূপ মন্তব্য করেন এক দর্শক। শুভশ্রীর কস্টিউম ডিজাইনারকে ওই দর্শক পরামর্শ দেন, নায়িকার জন্য এমন পোশাক তৈরি করতে হবে যাতে তার অতিরিক্ত ওজন বোঝা না যায়। তখন শুভশ্রীর সমর্থনে এগিয়ে আসেন তার কস্টিউম ডিজাইনার। পোস্ট প্রেগন্যান্সি শারীরিক পরিবর্তন নিয়ে শুভশ্রীর সমর্থনে কথা বলেন তিনি। সেই সব যাবতীয় ট্রোল মিমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও স্বমহিমায় শুভশ্রী। টলিপাড়ার গুঞ্জন খুব শীঘ্রই নাকি জিতের বিপরীতেও দেখা যেতে পারে তাকে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।